হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে হচ্ছে দীঘাতে আমার দ্বিতীয় দিন। তো এখন কেবল ঘুম থেকে উঠলাম, সবেমাত্র দেখো বেলকনি থেকে একটু দাঁড়িয়ে আছি। এখন ফ্রেশ হব, ব্রাশ করবো, ফ্রেশ হব, তারপর একটু পরে সিবিসি যাব, ওখানে স্নান টান করবো, তারপরে বিকালে আজকে আবার বেরোবো। তো বন্ধুরা, আজকে আমাদের দীঘাতে দ্বিতীয় দিন, আর সকালবেলায় উঠে ফ্রেশ শেষ হয়ে নিচে দেখো চলে এসেছি ব্রেকফাস্ট করার জন্য। তার আগে চা বিস্কিট দিচ্ছিল, কিন্তু চা বিস্কিট খেতে আজকে আর ভালো লাগছে না, একবারে ভেবেছি ব্রেকফাস্ট করে নিয়ে তারপরে হচ্ছে বেরোবো। তো ব্রেকফাস্টে ছিল আজকে হচ্ছে লুচি আর চানা মশলা ছিল। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই, তোমরা আমাদের সাথে খাওয়া দাওয়াটা এনজয় করো। আমরা খাওয়া দাওয়া সেরে এখন যাচ্ছি সমুদ্রের পাড়ে স্নান করতে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমরা সিবিচে চলে এসেছি। আর হ্যাঁ, এটা হচ্ছে গোলার দোকানের সামনে, কারণ হচ্ছে সকাল থেকে ঘুম থেকে উঠে না মনে মনে ভেবে রেখেছিলাম, ঠিক আছে, যে আজকে তো সিবিচে যাবো, গিয়ে স্নান করার আগে না আমরা চারজনে মিলে গোলা খাবো, তারপর হচ্ছে স্নান করতে নামবো। তো দেখতে পাচ্ছ গোলাটা আমাদের রেডি হয়ে গেছে। তো আমরা চারটে গোলা একই ফ্লেভারে নিয়েছি, এটা মনে হয় অরেঞ্জ ফ্লেভার। তো চলো বন্ধুরা, ভিডিওটা তোমরা এনজয় করো আর কন্টিনিউ দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো ফাইনালি দেখতে পাচ্ছ সমুদ্রতে স্নান করতে নেমে পড়েছি, আর ঢেউগুলোর সাথে ভীষণ পরিমাণে এনজয় করছি, আর এত মজা করে স্নান করেছি। আর বিশ্বাস করবে না, আমি না এতদিন ধরে ভাবতাম যে সমুদ্রর মানে দূর থেকে হয়তো ফিল করতাম, কিন্তু সমুদ্রটা যে কাছ থেকে এতটা সুন্দর ফিল করা যায়, মানে সে একটা অন্যরকম অনুভূতি, মানে বলে মানে তোমাদেরকে বোঝাতে পারবো না যে এত পরিমাণে এনজয় করেছি। তো ভিডিওটা তোমরা কন্টিনিউ করতে থাকো, আশা করি তোমাদের খুব 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 ভালো লাগবে। আর চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আর তোমরাও এনজয় করো ভিডিওটা। তো বন্ধুরা, তোমরা একটা জিনিস ফলো করছো, দেখতে পাচ্ছ তো যে আমি পা খোঁড়াতে খোঁড়াতে আসছি, কি বলো তো, এমন একটা ঢেউ মানে এসছে না, আমার পা না উল্টে গেছে আঙুলগুলো, ঠিক আছে, এবার আমি না হাঁটতে পারছিলাম না, পাটা পুরো অবাস হয়ে যাচ্ছে। আর এদিকে আমি বসে বসে নাম লিখছি, আমার নাম লিখছি ওখানে, আর এদিকে হচ্ছে ওরা বালি দিয়ে ঘর বানাচ্ছে। তো আমার নাম লেখা হয়ে গেলে আমিও যাবো ওদের সাথে ঘর বানাতে। আর একটা কথা বলছি বন্ধুরা, এটা হচ্ছে কিন্তু পার্ট টু ব্লগ, মানে দীঘার ব্লগ কিন্তু পার্ট টু, পার্ট থ্রি একটা আসবে, সেটার জন্য কিন্তু তোমাদের কিছুদিন ওয়েট করতে হবে। তো একটা ভিডিও কিন্তু মিস করবে না, আর স্কিপ করবে না ভিডিওটা, কিন্তু পুরোটা দেখতে থাকবে তোমরা। তো চলো দেখতে থাকো। তোমরা তো দেখতে পাচ্ছ কি পরিমাণে এনজয় করে করে স্নান করছি, আর দেখতে পাচ্ছ এই দেখো আমি জল এরকম এরকমভাবে তুলছি। তো ভীষণ পরিমাণে এনজয় করে করে স্নান করলাম, আর প্রচুর মজা করেছি। তো স্নান করে রুমে গিয়ে কোনো মতে রেস্টও নিতে পারিনি, তাড়াতাড়ি করে লাঞ্চ করে রেডি হয়ে তারপরে বেরিয়ে পড়েছি দেখো উদয়পুর সি বিচে যাওয়ার জন্য। তো চলো সেখানেও তোমাদের দেখাবো, ভিডিওটা দেখতে থাকো। তো আমরা উদয়পুরে চলে এসেছি, আর উদয়পুর থেকে সি বিচটা একটু সামনে, তো হেঁটে গিয়ে আমরা সি বিচে যাবো। আর এদিক থেকে দেখতে পাচ্ছ সমস্ত দোকানপাট মার্কেট বসে, এখান থেকে সমস্ত দোকান মার্কেট এগুলো সব এখান থেকে বসে। আর একটা কথা, তোমাদের কিন্তু পার্ট টু এটা, আর পার্ট থ্রি যে লাস্ট ভিডিওটা তোমাদের কাছে আমি পোস্ট করবো কিছুদিন পর পোস্ট করবো, সেটা কিন্তু অবশ্যই দেখবে, ওই ভিডিওটা কিন্তু দারুণ দারুণ ভিডিও মানে আসতে চলেছে, তো তোমরা কিন্তু মিস করবে না। তো ওটা দেখতে হলে কিন্তু এই ভিডিওটাকে দেখতে হবে, ওই ভিডিওটাতে কিন্তু ভীষণ সুন্দর সুন্দর ভিডিও আছে ওতে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো
উদয়পুর থেকে ঘুরে এখন চলে এসেছি ওল্ড দিঘাতে, সি বিচের এখানে বসে আছি। দেখতে পাচ্ছ ওয়েদারটা অসাম ওয়েদার, এতটা সুন্দর লাগছিল বিশ্বাস করো, মানে মানে কি বলবো, মানে ভাষায় প্রকাশ করা যাবে না এখানে। আর এখন হচ্ছে জোয়ার, আর জোয়ারের সময় ওই দেখতে পাচ্ছ কালো কালারের ওই সিমেন্টের একটা কি করা আছে এরকম ঢিপির মতন, তো ওটা পুরো জোয়ারের সময় ডুবে যায়, আর জল বেড়ে যায় ডুবে যায় যখন ভাটা হয়, আবার জল নিচে নেমে যায়। তো ওয়েদারটা যে এতটা সুন্দর ছিল। আরেকটা কথা, তোমাদের আমি বলেছিলাম যে দুটো পার্ট করে দেবো ব্লগ, ব্লগ ওয়ান মানে পার্ট ওয়ান পার্ট টু, বাট পার্ট টুতে না আমি আরও যে ভিডিওগুলো না আমি মানে দিতে পারছিলাম না, প্রচুর লং হয়ে যাচ্ছিলো, আর অত বড় ভিডিও তোমরা দেখতে ভালো লাগবে না, বোর হয়ে যাবে, আমার নিজেরই বোর লাগবে, তো তোমাদের কি আর বলবো। তো যার জন্য আমি মানে পার্ট থ্রি করবো, আর থ্রির ভিডিওটা তো পার্ট থ্রির মধ্যে আমি সমস্ত ভিডিওগুলো দেবো, লাস্ট যে ভিডিওগুলো, তো ভিডিওগুলো কিন্তু কেউ মিস করো না, পার্ট থ্রিতে কিন্তু অনেক সুন্দর সুন্দর ভিডিও আসছে। তো চলো, আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবো, চ্যানেলকে পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে দিও যাতে নোটিফিকেশনগুলো সবার আগে তোমাদের কাছে চলে যায়, আর ঝটপট করে তোমরা যাতে ভিডিওগুলো দেখে নিতে পারো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের সকলকে ভালো রাখো, টাটা।